কোটা আন্দোলন কেন্দ্র করে দেশব্যাপী শিক্ষার্থীদের উপর হামলা ও গণহত্যার প্রতিবাদ এবং নয় দফা দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের সঙ্গে রাজপথে নেমেছেন শিক্ষক, অভিভাবক সহ সব শ্রেণী পেশার মানুষ। এ সময় নওগাঁয় আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা দেওয়া হয়। গাজীপুরে পুলিশ বক্স ও কুমিল্লায় সরকারি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। কণ্ঠে ছিলাম আমি শ্যামলী ইসলাম। গাজীপুরের শ্রীপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় শিক্ষার্থীদের উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করে। রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। এ সময় সংঘর্ষ বাধলে এক পুলিশ সদস্য আহত হন, তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। এর আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। কোটা আন্দোলনে ছাত্র হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে ছাত্র জনতা ও অভিভাবকদের ঢল নেমেছে চট্টগ্রামে। এ সময় তারা অভিযোগ করেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ ও পুলিশকে লেলিয়ে দিয়ে সরকার রক্তের হোলি খেলা খেলছে। নওগাঁয় শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এর আগে শহরের কাজীর মোড়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা, পরে মিছিল নিয়ে সরিষাহাটি মোড়ের দিকে যেতে থাকলে ছাত্রলীগের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে দুপক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে মুক্তির মোড়ে অবস্থান নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করে চলে যায় আন্দোলনকারীরা। বৃষ্টি উপেক্ষা করে রংপুর প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে শিক্ষার্থীদের সংখ্যা। এ সময় প্রেস ক্লাবের সামনে স্টেশন রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘণ্টাব্যাপী অবস্থান করে শিক্ষার্থীরা মিছিল নিয়ে জেলা স্কুলের সামনে যায়। এদিকে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন এলাকায় জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। নয় দফা দাবিতে ঢাকা বরিশাল মহাসড়কের দুপাশে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সতর্ক অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এ সময় সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন তারা। কুমিল্লা জেলা স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে স্কুলের গেটের সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। এক পর্যায়ে স্কুল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শিক্ষার্থীরা। এদিকে কুমিল্লার চান্দিনায় সহকারী কমিশনারের সরকারি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফরিদপুরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজন পুলিশ সদস্য ও আন্দোলনকারী আহত হন। এর আগে শিক্ষার্থীরা ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ক্যাম্পাসে জড়ো হন। পরে মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সিলেট সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় হাজার হাজার শিক্ষার্থীর স্লোগানে উত্তাল হয়ে ওঠে সুনামগঞ্জ শহর। ময়মনসিংহে নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। নগর টাউন হল মোড়ে সকাল 11টা থেকে সড়ক অবরোধ করে কয়েক হাজার শিক্ষার্থী বিক্ষোভ শুরু করেন। এসএটিভি নিউজ ডেস্ক।